रास्ता बाइक का झटका मार दिखे जाने फायर टेक्निकल मोड़े आईफोले हमें चापा दी सम्पूर्ण सम्पूर्ण नियंत्रणहीन एकदम अल्पर जो बेचे गेसि महान आल्ला तलार अशेष रहमत छोले तो आज के आल्लाह बाचाई से ड्राइविंग लाइसेंस आसे कि ना सन्देह आज महिला सह बाइकर भाई पूरा आहत हो टेक्निकल मोड़े क्रस करते सिगनल क्रस कर मिरपुर एक दिखे ढुकते संगे और एक बाइक ढुकते पीछन दिक दिए गापतलर दिखे जाए एक ट्रक नियंत्रण हाराए से एक बाइक आमार दिखे बराबर चले आस तक हमें देखी जे से दाड़ा कैमरा बंद छोड़ बाइकर फुल पिकअप दिए पूरा स्ट्रीटर टेक्निकल मोड़ घोरार समय जे आयरलैंड आयरलैंड उठाए दीसी मैं ओर के बाचार जो ओ जाते डान दिक दिए गाय उठा ना देज आयरलैंड उठा देर पर पशे जो बाइक छो से जाते पर ख्याल करे नाई एवं ट्रक एसे तारे चले बाड़ी दिए धक्का दिए फेला दिसे एवं ओ भाई बाइकर भाई गुरुतर आहत हो संगे महिला छिल एक जन से मारात्मक आहत हो ट्रक जदि ना दाड़ो ताले चापा दिए पिछे निये जेत सबार आगे आमी मरतम किन्तु आल्लाह रहमते आमी जिनिसटा ख्याल करी डान पाशे आमी जस्ट घोरार आगे ओ जखन देखतेछि आमार दिके एसे आसतेछे दाड़ाय ना तखन आमी जोरे पिकअप दिई दिए घोरार समय टार्निंग पॉइंटर आयरलैंडर ऊपर उठा दी बाइक आमार बाइकेर कोनो क्षति हय नाई बाट आमी दे ट्रक थेके बाचार चाइ माने बाचाटा आगे आमार काछे मन होइछे एई धरनेर ट्रक रातेर बेला खूबी डेंजारस एबं रातेर बेला एरा सार्जेंटे पर्यन्त चापा दिए चले जाए सार्जेंट जदि सिगनल दे माने पुलिस भाई जारा राते डिउटी करे तादेरो अनेक सतर्क थाकते हय कारण ये ट्रकगुल्लो जदि रातेर बेला दाड़ करानो है ढाका सिटिर मध्य दसटार पर जो ट्रकगुलो चले एरा सम्पूर्ण नियंत्रणहीन एदेर सामने कि आछे कोनो किछु देखार टाइम नहीं एबं फाका रास्ता थाके सामने जा पड़े तार उपर दिए चला दे आमार मन है रातेर बेला दसटार पर ये ट्रकगुलोरे नियंत्रण करार जोन्नो प्रतिटा मोड़े मोड़े चेकपोस्ट बसानो एकदम जरूरी जाइ होक फाइनली जेटा हय ओखाने मोड़ छिलो बोले आमी सिगनालटा क्रस करे आसछि सार्जेंट भाई आमाके अनुरोध करलो जे भाई एखाने दाड़ान ना पर ओनार अनुरोधे ओखान थेके बेर हये आसलाम ट्रक के धरा हयेछे पुलिस धरछे एबं तारे मोटामुटी कागजपत्रटत्र निये निछे एरपर कि हबे कि हयेछे आमी जानि ना सिगनाल छाड़छे बोले आमी बेर हये आसछि आर समय जखन 11টা এখন চলে আসি মিরপুর একে তো রাতের বেলা যারা রাইড করেন বাইকার যারা আছেন তাদেরকে বলবো ট্রাকের ভরসায় একদমই থাকবেন না ও যদি আপনার পাশেও আসে আপনি দূরে সরে যাবেন কারণ ও কোনো নিয়ম মানবে না আর রাতের বেলা এই সব যে ঘটনাগুলো হয় ট্রাকের সঙ্গে ট্রাক চাপা দিয়ে চলে যায় বা মানুষ মেরে ফেলে মানুষ চাপা দেয় এগুলোর কোনো ধরনের কোনো প্রুফ থাকে না কারণ ওরা এভাবে মেরে দিয়ে চলে যায় এবং কোনো রেকর্ড থাকে না এটা ডেটাবেস থাকে না এবং ওই ট্রাককে কখনো ট্রেস করা যায় না যদি ইনস্ট্যান্ট না ধরা যায় এবং রাতের বেলা রাস্তা খালি থাকলে এই ট্রাকগুলোকে এই সুযোগগুলো নাই এবং দিনের বেলা তারা এগুলা হয় না কারণ দিনের বেলা অনেক মানুষ থাকে গাড়ির চাপ থাকে যার কারণে রাতের বেলা এই ঘটনাগুলো ঘটে তো আজকে এই ভিডিওটা আসলে সতর্কতামূলকই বলবো আজকে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আল্লাহ আমাকে রক্ষা করছে আর বিষয়টা হচ্ছে দুর্ঘটনা কখনো বলে কই আসে না আর সব সময় যদি ভাবেন যে আমি খুব ভালো বাইক চালাই বা আমি নিয়ম মেনে বাইক চালাই তো এর মানে এই না যে আমার অ্যাক্সিডেন্ট হবে না অ্যাক্সিডেন্ট সবার হতে পারে উপর আল্লাহ যার যেখানে লিখে রাখছে সেখানে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তবে খেয়াল রাখতে হবে সব দিকে সব সময় আমরা অনেক সময় যেটা করি ডান পাশ বা বাম পাশ খালি পাইলে আমরা বাইক ঢুকায় দেই ট্রাকের তারপরে সিএনজির সব সময় খেয়াল রাখতে হবে আপনি জায়গা আছে বলে ঠিকই ঢুকায় দিলেন বা আমিও ঢুকায় দিলাম ডান পাশ বা বাম পাশে কিন্তু যে চালক আছে সে আপনার মতো সতর্ক কিনা কারণ অ্যাক্সিডেন্ট ঘটে গেলে ক্ষতিটা ভাই আপনারই হবে হ্যাঁ
ক্ষতিটা কিন্তু ওই ট্রাক ড্রাইভার বা সিএনজি ড্রাইভারের হবে না, আমার আপনারই ক্ষতি হবে। তো এই জন্য সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং নিয়ম মেনে বাইক চালাতে হবে এবং বেশি ঝুঁকি নেওয়া যাবে না। আমরা অনেক সময় নিজেরা জেনে না জেনে ঝুঁকি নিয়ে ফেলি, তো এইগুলা উচিত না। আমি নিজেও আর একটু সতর্ক হব। আমি সতর্কতার সঙ্গেই আসলে সিগন্যালটা ক্রস করছিলাম, কল্যাণপুর থেকে এসে টেকনিক্যালের মোড়টা ক্রস করে আমি এক নম্বরের দিকে ঢুকবো। অ্যাজ ইউজুয়াল আমাদের সিগন্যালটা ছেড়ে দিছিল, তখন আমি যখন ঘুরতেছি তখন ট্রাক ও কি করছে, ও ডানের লেন্থে ছিল, ও গাবতলির দিকে যাবে, ওর উচিত কিন্তু বাম পাশে থাকা, ও ডানের লেন্থে থেকে জোরে আমার বরাবর আসতেছে। তখন আমার জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে যে এইভাবে ট্রাক আসতেছে কেন। তখন আমি ওরে দেখে ও আমার কাছে পর্যন্ত চলে আসছে, ক্যামেরা যদি অন থাকতো তাহলে আপনারা হয়তো দেখতে পাতেন, ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। তো তখন আমি আমার বাইকের পিক আপ এইভাবে জোরে একটা পিক আপ মারি, মারার পরে এই যে ছোটো আয়ারল্যান্ড আছে ওটার উপর আমি উঠাই দিই ওর হাত থেকে বাঁচার জন্য। ও আমার পিছন থেকে, আমার পিছে একটা বাইক ছিল, সেই বাইকের এসে ওই বাইকে ধাক্কা দেয়, বাইক সহ দুজন ছিল, একজন চালক এবং একজন মহিলা ছিল। তো ওরা পড়ে যায় এবং ওরা হাতে পায়ে ব্যথা পায় এবং বাইকও ভেঙে যায় মোটামুটি। আজকে খুবই বড় একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রহম করছে, তো আল্লাহর কাছে শুকরিয়া। আর নামাজ আদায় করে দিব। তো ঢুকে গেলাম রূপনগরে, শিয়ালবাড়ি ক্রস করতেছি, ঠান্ডা লাগতেছে বেশ, শীতের প্রোটেকশন আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। দেখো অবস্থাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আর সবাই নিরাপদে বাইক রাইড করবেন, সতর্ক থাকবেন। সতর্ক থাকার পরেও কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার জন্য না, বিপরীত দিক দিয়ে যে আসছে তার ভুলের কারণেই আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে। বা আপনার পিছে যে আছে সে যদি সচেতন না থাকে, সবসময় যে সামনের দিক দিয়ে অ্যাক্সিডেন্ট হয় তা কিন্তু না, পিছন দিক দিয়েও কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং হয়, এবং বড় বড় অ্যাক্সিডেন্টগুলো কিন্তু পিছন দিক দিয়ে মেরে দেয়, এমনই হয়। তো এই জন্য বলবো সতর্ক থাকবেন, আমি নিজেও চেষ্টা করি সবসময় সতর্ক থাকার। তারপরও তো দেখলেন আজকে কি একটা ঘটনা ঘটে গেল। যাই হোক, আমি একটা মোমেন্টের মধ্যে আছি, হয়তো বিদায় ঠিকভাবে নিতে পারছি না। তো এই জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।